দেশ জুড়ে যে আজ বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে, সেই ছবি দেখাবো আপনাদের একে একে। দিল্লির ইসকনে আরতি চলছে, সেজে উঠেছে মথুরা, বদ্রীনাথে ভক্তদের ভিড়, ভুবনেশ্বরে বিশেষ পুজো, এবং বিশেষ পুজোতে থিম রয়েছে চন্দ্রযান, নয়ডায় মঙ্গলা আরতি। শ্রীমতী শাড়ি নিকেতন, শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার, তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন, 51B রাসবিহারী অ্যাভিনিউ। গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও মেতে উঠেছে এই উৎসবে জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কলকাতা ইসকন, মায়াপুর ইসকনে ভক্তদের ভিড়। আপনাদের সামনে এই মুহূর্তে নদিয়ার মায়াপুর ইসকনের ছবি তুলে ধরছি। এবং অন্য প্রান্তের কলকাতা ইসকনেও, সেখানেও জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কলকাতা ইসকন। সরাসরি চলে যাই দু প্রান্ত থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ, রয়েছেন মায়াপুর ইসকন থেকে, ঐন্দ্রিলা রয়েছেন কলকাতা ইসকন থেকে। আমি শুরুতেই চলে যাই পলাশের কাছে। পলাশ, মায়াপুরে ইসকনের এই জন্মাষ্টমী, তা গোটা বিশ্ব থেকে ভক্তরা আসেন মায়াপুরে ইসকনে আজকের এই দিনে জন্মাষ্টমীর বিশেষ পুজোয় অংশ নেওয়ার জন্য। সকাল থেকে কি ছবি উঠে আসছে? ইসকনের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু এই নদিয়ার নবদ্বীপের যে মায়াপুর ইসকন হেডকোয়ার্টার, এটা সকাল থেকে আমি আমার এই ভিডিও চ্যালেঞ্জকে দেখাতে বলবো। দেখো কি সুন্দর মাখন চোরদের আমদানি, একদম পরিষ্কারভাবে বলা যায় এরা হচ্ছে মাখন চোর। একদম সুসজ্জিতভাবে গোটা ইসকন মন্দির চত্বর সেজে উঠেছে এবং প্রচুর পর্যটক আসছে। এখানে সাদা পোশাকের পুলিশ, বিভিন্ন পুলিশ রাখা আছে। আমি একবার জানবার চেষ্টা করব আজকে আপনাদের যে প্রস্তুতি সেটা কীরকম বা কতটা। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি মহোৎসব 5250 বছর পূর্বে এক দুর্যোগপূর্ণ দিনে অতি মধ্যরাতে অমানিসার ঘন অন্ধকারে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে, এবং সেই জন্মতিথিকে কেন্দ্র করে ইসকন মায়াপুরে 3 দিন ব্যাপী উৎসব পালন করা হচ্ছে। 5, 6, 7, 8 ছ তারিখে অধিবাস হয়েছে, 7 তারিখে সারাদিন আলোচনায় চলবে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ দ্বিভক্ত দেশ বিদেশ থেকে সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহা অভিষেক এবং পুষ্পাঞ্জলি প্রদান, তার মধ্য দিয়ে সমগ্র বিশ্বে যাতে সত্য মৈত্রী প্রেম ভালোবাসা গড়ে ওঠে শ্রীকৃষ্ণের জীবন আদর্শে, যেটা আমরা দেখতে পাচ্ছি তার আদর্শ আজও সমানভাবে প্রযোজ্য। ছবি তুমি সকাল থেকে পলাশ তুলে ধরছো এবং মহারাজের কথাও তুমি শোনালে যে পুরো পুজোর যে আয়োজন সেটা নিয়ে বলছেন তিনি, যে কখন কিভাবে হবে পুজো। ইতিমধ্যেই অধিবাস হয়ে গিয়েছে, তারপরে বিশেষ পুজো অর্চনারও আয়োজন রয়েছে। তুমি সঙ্গে থাকো, আমি সরাসরি কলকাতা ইসকনে চলে যাই, ঐন্দ্রিলা রয়েছেন সেখানকার ছবি তুলে ধরবেন। ঐন্দ্রিলা, এই মুহূর্তে ঠিক পুজো অর্চনা শুরু হয়েছে, দর্শনার্থীরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। সকাল 8টার সময় এই দর্শনার্থীদের জন্য পূজা অর্চনা শুরু হয়েছে এবং এই দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু ফুল দিয়ে পুজো করছেন। আরতি পর্ব শেষ হয়েছে এবং এই মুহূর্তে নাম কীর্তন চলছে। নাম কীর্তন শেষ হলেই ভোগ নিবেদন হবে, তারপর কৃষ্ণ কথা শুরু হবে। অর্থাৎ ধাপে ধাপে আজকে সারা দিন কিন্তু একাধিক এখানে কর্মসূচি নেওয়া হয়েছে, অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। কলকাতার ইসকনের যে গেট রয়েছে, এন্ট্রান্স রয়েছে, সেখানে ইতিমধ্যেই সুন্দর করে ফুলের সাজে সাজানো হয়েছে গেটটাকে। যারা আসছেন ভক্তরা, কৃষ্ণ ভক্তরা, তারা কিন্তু সকাল থেকে অভিন্ন আগ্রহে রয়েছেন আজকের দিনটা এই ইসকনে কাটাবেন। ইতিমধ্যে যারা কৃষ্ণের ভক্ত রয়েছে তারা দেখতে পাচ্ছি এই নাম কীর্তনে মেতে উঠেছেন, তার পাশাপাশি আরতি চলছে। আরতি কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখানে যারা রয়েছেন ভক্তরা তারা করছেন, তারা ফুল একেবারে কলকাতার ইসকনে একেবারে সেই ছবি তুলে ধরছো তুমি। আপাতত ধন্যবাদ অঞ্জিলা তোমাকে, এবং পলাশ ছিলেন আমাদের প্রতিনিধি, পলাশও তুলে ধরেন একেবারে নদিয়ার ইসকন থেকে ছবি।
এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা ইস্কন এবং নদিয়ার মায়াপুরে ইস্কনের পাশাপাশি গোটা দেশ জুড়ে যে আজ বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে, সেই ছবি দেখাবো আপনাদের একে একে। দিল্লির ইস্কনে আরতি চলছে, সেজে উঠেছে মথুরা, বদ্রীনাথে ভক্তদের ভিড়, ভুবনেশ্বরে বিশেষ পুজো এবং বিশেষ পুজোতে থিম রয়েছে চন্দ্রযান, নয়ডায় মঙ্গলা আরতি। আপনাদের সামনে তুলে ধরছি দেশ জুড়ে জন্মাষ্টমী উদযাপন এবং গোটা দেশের নানান প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গাতে শোভাযাত্রাও বার করা হয়েছে এই জন্মাষ্টমী উপলক্ষে, যে ছবি উঠে আসছে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন ধরা পড়ছে, সকাল থেকেই ধরা পড়েছে। তার পাশাপাশি জন্মাষ্টমী উপলক্ষে অনেকে সেজে উঠেছেন, কৃষ্ণ সেজেছেন, অনেকে রাধা সেজেছেন এবং ছোট ছোট শিশুদেরকে কৃষ্ণ রাধা সাজিয়ে আজকের এই দিনকে উদযাপন করা হচ্ছে, জন্মাষ্টমীকে উদযাপন করা হচ্ছে। এর পাশাপাশি কৃষ্ণের ছদ্মবেশে বিভিন্ন শিশুদের দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন জায়গায় দইয়ের হাড়িও ভাঙতে দেখা যাচ্ছে, সকাল থেকে এমনই ছবি উঠে আসছে।